আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন উপজেলা নির্বাচনে কোনো স্বজনপ্রীতি প্রশ্রয় না দেওয়ার নির্দেশনা রয়েছে প্রধানমন্ত্রীর কোনো প্রকার হস্তক্ষেপের প্রভাব বিস্তার যেন এমপিদের সাথে সভা তিনি বলেছেন কোনো প্রকার প্রভাব বিস্তার করা যাবে না প্রশাসনকে প্রভাবিত করা যাবে না নির্বাচনকে প্রভাবিত করা যাবে রাষ্ট্র পরিচালনা সরকারের কোনো চাপ অনুভব করছে কিনা এমন প্রশ্নের জবাবে ওবাদুল কাদের বলেন যারা চাপ সৃষ্টি করে তারা নিজেরাই চাপে রয়েছে স্বাভাবিক কারণে যারা চাপ দেবেন তারা নিজেরও চাপে আছে তারা নিজেরাও যথেষ্ট চাপে আছে কারণ আরব বসন্তের স্পর্শ আটলান্টিকের উপারে গিয়ে লেগেছে বেগম জিয়ার বর্তমান অবস্থার জন্য বিএনপি নেতাদের ব্যর্থতায় দায়ী বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বা তারা রাজপথে এমন কোন দৃষ্টান্ত তারা স্থাপন করতে পারেননি যে বেগম জিয়ার মুক্তির দাবিতে একটা দেখার মতো একটা বিক্ষোভ মিছিল তারা করতে ব্যর্থ হয়েছে আগুন সন্ত্রাসের আন্দোলনের কারণেই বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যার ফলে নেতাকর্মীরা হতাশায় নিমজ্জিত বলেও মনে করেন ওবায়দুল কাদের আন্দোলন কোনোদিন সফল হতে পারে নূর মোহাম্মদ ভুঁইয়া এশিয়ান টেলিভিশন ঢাকা